তারার আলো এন্টারটেইনমেন্ট। সুনেরা বিনতে কামাল 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম চমকের নাম। ক্যারিয়ারের অভিষেকে চমক দেখিয়েছে মেয়েটি নিজের প্রথম সিনেমাতে বাজিমাত। ভাগ্যের দুয়ার খুলে গেছে তার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরার তালিকায় এই অভিনেত্রীর নাম উঠে এসেছে। যদিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রতি বছরই কোনো না কোনো চমক থাকে, তবে এবারের চমক হচ্ছেন তিনি। সুনেরা বেড়ে উঠেছেন ঢাকায়। 3 বছর বয়স থেকে ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন তিনি। পড়াশোনা করেছেন রাজধানী উত্তরার স্কলাস্টিকা স্কুলে। স্কুল জীবনে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন। 9ম শ্রেণীতে পড়ার সময় ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের আগে একটি পোশাকের ব্র্যান্ডের বিলবোর্ডে দেখা গেছে তাকে। কাজ করেছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। তথ্য মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে নিজের নাম দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েন সুনেরা। তিনি বললেন, প্রথমে যখন শুনি বিশ্বাস হচ্ছিল না। যেই স্বীকৃতি পাওয়ার জন্য বছরের পর বছর অভিনেতা অভিনেত্রীরা প্রতীক্ষায় থাকেন, সেই স্বীকৃতি যদি প্রথম চলচ্চিত্রেই আসে তাহলে সেটা তো অকল্পনীয় কিছু। সত্যি কথা বলতে কোনোভাবেই আমার বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। তিনি আরও বলেন, এ খুশির কোনো কুল কিনারা নেই। যাই হোক, নডরাই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। সবাই যেভাবে সাপোর্ট করেছিল কাজের সময়, তাদের কারণে কিছু একটা করতে পেরেছিলাম। এই পুরস্কার পাওয়ার পর আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। দায়বদ্ধতার জায়গা থেকে হলেও নিষ্ঠার সঙ্গে পথ চলতে চাই, ভালো কিছু করতে চাই সামনে। এ নিয়ে অভিনেত্রী আরও বলেন, কয়েকদিন আগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছি, এটা শুনেছি, তাতেই খুশি ছিলাম। এরপর আর কিছু আশা করিনি। বৃহস্পতিবার আমি আমার ঘরে কাজ করছিলাম। আমার বড় বোন উত্তেজিত হয়ে আমাকে ডাকাডাকি করছে। একটু বিরক্ত হয়ে গেলাম। দেখি টিভিতে দেখাচ্ছে আমি জাতীয় পুরস্কার পাচ্ছি। দেখে কিছু সময়ের জন্য পুরোপুরি নির্বাক হয়ে যাই। নডরায় আমাকে এত কিছু দেবে ভাবেনি। এদিকে নিজের এক গোপন কথা জানালেন নডরাই অভিনেত্রী। তিনি বলেন, সম্প্রতি থাইল্যান্ডে গিয়েছিলাম, সেখানে একটি ছোট্ট অপারেশন হয়েছে। আমি যখন ক্লাস 2তে পড়ি সেই সময় আমি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলাম। তখন 5 দিন আমি কোমায় ছিলাম। স্থানীয় একজন পল্লী চিকিৎসক রক্ত বন্ধ করার জন্য সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছিলেন, সেটা উল্টাপাল্টা ছিল। এখানকার ডাক্তাররা আর নতুন করে সেলাই দেওয়ার ঝুঁকি নেননি, তাই থাইল্যান্ডে গিয়ে অপারেশন করা হয়। নতুন করে ঠিকঠাক সেলাই করা হয়েছে, তবে করোনার কারণে লেজার সার্জারিটা এখনো করা হয়নি। বিয়ে ও সংসার নিয়ে এই অভিনেত্রী বলেন, আমি বিয়ে করব না। আমি যখন যা করি মন দিয়ে করি, বিয়ে করে আমি সংসারে সময় দিতে পারবো না, কারণ আমি ক্যারিয়ার গড়তে চাই, সারা জীবন কাজ করে যেতে চাই, তাই আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থাকবে। উল্লেখ্য, 2019 সালের নভেম্বরে নডরাই সিনেমায় একজন সার্ফারের চরিত্রে বড় পর্দায় অভিষেক ঘটে সুনেরার। মাহবুবুর রহমানের প্রযোজনা ও চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। সঙ্গীতশিল্পী প্রীতমের রাজকুমার মিউজিক ভিডিওতে সুনেরাহকে দেখে নডরাই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক তানিম রহমান অংশু। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।